নাবালকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য রতুয়া থানার মণিপুর এলাকায়। নাবালকের পরিবারের অভিযোগ, তাকে খুন করা হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। পরিবার সূত্রে খবর, মৃত ওই নাবালিকার নাম আকাশ ভগত, বাড়ি রতুয়া 1 নং ব্লকের কাহারা গ্রাম পঞ্চায়েত অন্তর্গত মণিপুর গ্রামে। গতকাল রাতে মনসা গান শোনার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল, তবে আর রাতে বাড়ি ফেরেনি। শনিবার সকালে স্থানীয় গ্রামবাসীরা তার মৃতদেহ ক্ষতবিক্ষত অবস্থায় দেখতে পায় তার বাড়ি থেকে 1 কিমি দূরে একটি জলাশয়। ঘটনার খবর দেওয়া হয় বাড়িতে এবং খবর দেওয়া হয় রতুয়া থানায়। রতুয়া থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠায়। পরিবারের লোকজনের অভিযোগ যে কেউ বা কারা তাকে খুন করে যাওয়ার সময় ফেলে দিয়ে চলে গেছে, কারোর সঙ্গে তার কোনো শত্রুতা ছিল না, তবে এই ঘটনা কে বা কারা ঘটিয়েছে তা তারা বলতে পারছেন না এবং তারা চান পুলিশ তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করুক। প্রকৃত দোষীদের গ্রেপ্তার না করলে তাদের সংগঠন হরিজন কমিটির পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন নেওয়া হবে এমনটাই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। Your everyday fashion, men's wear, ladies wear, kids wear, accessories, household, toys and games, footwear. Monsoon offer 2022, up to 50% off. Primark, everyday fashion. NNO near ITBI Bank, Kuchbihar. Unar kaka theke jante pelam je amader somporko bhatija hoy. So সকালবেলা ফোন করেছে, সেটাকে মার্ডার করেছে। তো হাসপাতাল নিয়ে আসলো, হাসপাতালে দেখলাম যে মাথায় কাটা আছে, গলাতে কাটা আছে, এখানে কাটা আছে, সম্ভবত মার্ডার করেছে। এবার প্রশাসন যেটা ওনার দায়িত্ব, আপনারা চাইছেন কি? আমরা চাইছি যিনি মার্ডার করেছেন তার শাস্তি যাতে হোক। কেন এইটুকু বাচ্চাকে কেন মারলো বা কেন, এটা তো বুঝে উঠতে পারছি না কেন মেরেছে। আমরা চাইছি প্রশাসনের কাছে দ্রুত যারা মেরেছে তারা শাস্তি যাতে হোক, আর নাহলে কিন্তু আমরা কিন্তু আমরা ভগত ভাইটি কিন্তু আন্দোলন নামবো না। ওই কালকে রাত্রে ছিল, মনসা গান শুনতে গেছিল আমাদের পাড়াতে, আড়াইটা পর্যন্ত গান শুনেছিল, তারপরে থেকে বাড়ি আসেনি। ততক্ষণে তো আমরা ঘুমিয়ে গেছি, আমরা তো জানি না, সকালবেলা খবর পাইনি আমরা। একজনা খবর দিল, তারপরে আমরা গিয়ে লাশটাকে তুলে নিয়ে আসলাম। কোথায় পাওয়া গেছিল? আমাদের ওই মণিপুরের দাঁড়ার উপরে। মানে বাড়ি থেকে কত দূর আছে? বাড়ি থেকে 1 কিলোমিটার। কি অবস্থায় পাওয়া গেল? ওই উলঙ্গ অবস্থায় চাপু মারা ছিল আর জলে ফেলেছিল। জলে ফেলেছিল, কি এই ঘটনা ঘটাতে পারে? টার্গেট তো বলতে পারছি না। কারোর সঙ্গে শত্রুতা ছিল? সেরকম তো ছিল না।